আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে তোমাদের পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষার মান বণ্টন এবং শর্তগুলো কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। আজকে ভিডিওতে তোমাদের এই পরীক্ষার মান বণ্টন শর্ত সম্পর্কে এবং ভর্তি নোটিশ সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু শিক্ষা সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে, সবগুলো কিন্তু তোমাদের প্রয়োজনীয়, চাইলে এগুলো তোমরা দেখতে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে নোটিশগুলো আমি কিন্তু অলরেডি ওপেন করে ফেলেছি। তো তোমাদের কিন্তু অনলাইনে ভর্তির আবেদনটা শুরু হচ্ছে 8ই জানুয়ারি 2024 দুপুর 12টা থেকে 17ই জানুয়ারি 2024 রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু প্রাথমিক আবেদন করতে পারবে। এই যে লিঙ্কে গিয়ে http://admission.ru.ac.bd, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট, এটা লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু তোমরা একদম আবেদন করতে পারবে। তো আমরা মূলত আজকে আলোচনা করব আমাদের পরীক্ষার বিভিন্ন ইউনিটের পরীক্ষার মান বণ্টন এবং শর্তগুলো নিয়ে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এইখানে তোমাদের 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান বোর্ড শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের শর্ত বা মান বণ্টন যেগুলো আছে। তো প্রথমে আমরা দেখব এই ইউনিটেরটা। সো আমাদের এই ইউনিটের যে মান বণ্টন শর্তাবলী যেগুলো আছে আমরা দেখি। হ্যাঁ, তো আমাদের ফার্স্টে হচ্ছে তোমাদের এ ইউনিটের মধ্যে পড়ে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এগুলো শর্ত হচ্ছে নিম্নে এখানে আছে, আমরা একটু দেখি। এই যে পরীক্ষার ধরন, প্রাথমিক আবেদনে তোমরা কিন্তু যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু এমসিকিউ জানো, এমসিকিউ এবং 1 ঘন্টা হবে সেটা, প্রশ্নটা থাকবে 80 এবং নাম মার্ক থাকবে 100, ঠিক আছে? 80টা প্রশ্নে 100টা মার্ক থাকবে। এমসিকিউ পরীক্ষার নম্বর পাস নম্বর হবে 40, তো তোমরা এই 100-এর মধ্যে 40 যদি পাও সেক্ষেত্রে পাস নম্বর হবে এটা তোমাদের। আর এইখানে দেখো তোমাদের সঙ্গীত, নাট্যকলা, চিত্রকলা, প্রাচ্যকলা, সাবশিল্প, চিত্র আর কি, সাবচিত্র, মৃৎশিল্প, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা, ইতিহাস বিভাগসমূহে ব্যবহারিক পরীক্ষা পূর্ণ মান হচ্ছে 100 আর ব্যবহারিক পরীক্ষা পাস নম্বর 40। তো তোমাদের এই হচ্ছে টোটাল 2টা, আর এমসিকিউর মধ্যে এমসিকিউর 100 আর হলো তোমাদের ব্যবহারিক 100। তো এমসিকিউ 40 পেলে পাস, ব্যবহারিকেও 40 পেলে পাস, তোমাদের 2টাতে 40 করে পেতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রাথমিক আবেদন মানে প্রাথমিক পরীক্ষায় তোমরা পাস কিন্তু হয়ে যাবে। এখন যে বিষয়গুলো দেখো তোমাদের মান বণ্টন যে বিষয়টা, সঙ্গীত, নাট্যকলা, চিত্রকলা, প্রাচ্যকলা, সাবশিল্প, মৃৎশিল্প ইত্যাদি যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমার আগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার 3 দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ না করলে উল্লিখিত বিভাগগুলো বিষয় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। উল্লিখিত বিভাগগুলো ব্যবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল তোমাদের প্রকাশের 10 দিনের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। এখন এই ইউনিটে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট এর এমসিকিউ প্রশ্নপত্রের ক, খ, গ এই 3টা অংশ থাকবে। পরীক্ষার মান বণ্টন নিম্নরূপ, ঠিক আছে? 3টা যেহেতু তোমাদের অংশ থাকবে, কতে বাংলা, ক অংশে, খ অংশে ইংরেজি, গ অংশে সাধারণ জ্ঞান। ক অংশে মান বণ্টন 35, খ ইংরেজি অংশে 35 আর সাধারণ জ্ঞানের 30, টোটাল হচ্ছে তোমাদের 100 এবং এইটার মধ্যে টোটাল প্রশ্ন থাকবে তোমাদের 80টা। হ্যাঁ, আর এগুলো দেখো এমসিকিউ পরীক্ষায় প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, সো একটু কেয়ারফুল। আর প্রাথমিক আবেদন থেকে এই ইউনিটে 4 শিফটে 72,000, প্রতি শিফটে 18,000 শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে 65% মানবিক শাখা হতে এবং 35% তোমাদের হচ্ছে মানবিক ব্যতীত অন্যান্য শাখা থেকে নেওয়া হবে। তো তোমাদের দেখো তোমরা যতজনই আবেদন করো না কেন, এই ইউনিটে তোমাদের 4টা শিফটে কিন্তু তোমাদের টোটাল 72,000 নিবে। 4টা শিফট মিলে 72,000 শিক্ষার্থী কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে আর কি। এইখানে তোমাদের টোটাল হচ্ছে প্রতি শিফটে 18,000 করে, 4টাতে 72,000 করে শিক্ষার্থী কিন্তু তোমাদের নিবে। তো এর মধ্যে 65% মানবিক শাখা আর বাকি 35% হচ্ছে তোমাদের অন্যান্য শাখা থেকে নিবে। তো এই 72,000 যেটা দেখতে পাচ্ছ 4টা শিফটে, এটা তোমাদের এই যে টিকাবে আর কি, তোমাদের প্রাথমিক যে পরীক্ষাটা হবে এটার পরে এই 72,000 জন কিন্তু চূড়ান্ত পরীক্ষা দিতে পারবে।
চূড়ান্ত পরীক্ষার জন্য এই 72,000 জনকে কিন্তু নির্বাচন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিক আছে। এখন তোমাদের এই ইউনিটে দেখো, এই যে প্রথম বর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তির যে বিভাগীয় শর্তসমূহগুলো একটু দেখো। তো ইংরেজিতে দেখো, ভর্তির ক্ষেত্রে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে তোমাদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তোমাদের 1200 জন, মানে 4 শিফট মিলে পরীক্ষার্থী নিয়ে 50 নম্বরের তোমাদের একটা পরীক্ষা হবে। রিডিং তোমাদের দেখো, এই যে তোমাদের রিডিং কম্পিটিশন 25 এবং এসএসএ যেটা আর কি রচনা 25, দুইটা হচ্ছে তোমার 50 নম্বরের যে পরীক্ষাটা, এটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় 5 নম্বর 20, শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে, ঠিক আছে। তোমরা প্রাথমিক আবেদন করার পরে তোমরা যে 72,000 জন টিকবে, সের ভিতর থেকে যারা ইংরেজি ডিপার্টমেন্টে যে মেধা তালিকা পূরণ করা হবে সেখান থেকে কিন্তু তোমাদের 50 মার্কের আরেকটা পরীক্ষা হবে, যেটা চূড়ান্ত পরীক্ষা। সেখানে 5 নম্বর 20 থাকবে তোমাদের, এই নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে মেধা তালিকা কিন্তু তারা রেডি করবে। সেম ওয়েতে বাংলাতেও প্রার্থী এইচএসসি বা সমান পর্যায়ে বাংলা বিষয়ে 200 নম্বর পঠিত হতে হবে। মোট আসন সংখ্যার 75% আসন এই এইচএসসি মানবিক শাখা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা বোর্ড এবং অবশিষ্ট 25% আসন মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে হবে। তো সাধারণ ও অন্যান্য শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ যারা তাদের জন্য সংরক্ষিত। বাংলা বিভাগের ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বাংলা অংশে 35-এর মধ্যে 15 নম্বর পেতে হবে। ইসলাম ইতিহাস সংস্কৃতি, ইসলাম ইতিহাসের সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য পৃথক কোনো শর্ত নাই, সেম। আরবি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীকে দাখিল ও আলিম পাস হতে হবে অথবা দাখিল এইচএসসি পাস হতে হবে অথবা এইচএসসি পর্যায়ে আরবি বিষয়ে থাকতে হবে। আর ইসলামিক স্টাডিজ, যেটা ইসলাম স্টাডিজ বিভাগে মোট আসন 90% দাখিল ও আলিম পাসদের জন্য বরাদ্দ, বাকিগুলো হচ্ছে 10% অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য। আর সঙ্গীতের যে বিষয়টা, ভর্তি ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় 5 নম্বর 40, এমসিকিউ পরীক্ষায় 40 প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে, যার 5 নম্বর 40, ঠিক আছে। তো এই তোমাদের দুইটা মিলে যৌথভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। নাট্যকলা, ফরাসি ইত্যাদি সব সেম। তোমাদের এই ফাইলের পিডিএফ যে ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে ডাউনলোড করে খুব সহজেই তোমরা এগুলো আরও বিস্তারিত ভালোভাবে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এখানে টোটাল আছে। তো বি ইউনিটের যে বিষয়গুলো তোমাদের সেম ক্যাটাগরি কিন্তু, হ্যাঁ, 1 ঘন্টা পরীক্ষা হবে, এমসিকিউ হবে, যেটা প্রাথমিক যে আবেদনটা সেটার পরীক্ষা, প্রশ্ন 80টা থাকবে, 100 পূর্ণমান থাকবে, 100 পরীক্ষা 5 নম্বর 40 থাকবে, ঠিক আছে, সেম একদম। আর এখানেও তোমাদের দেখো বাণিজ্য গ্রুপ, এমসিকিউ, অবাণিজ্য গ্রুপ, সো বিষয়ে বাংলা, ইংরেজি, ব্যবসা সংগঠন, হিসাব বিজ্ঞান, এগুলো টোটাল তোমাদের 100টা সর্বমোট থাকবে। আর অবাণিজ্যর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তো সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের সাধারণ গণিত, অ্যাপটিচিউড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, আইসিটি, টোটাল এখানেও 100 থাকবে, হ্যাঁ, দুইটার জন্য। আর এখানে তোমাদের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, আইবিএ ভর্তির জন্য ইংরেজিতে বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় মোট 25-এর মধ্যে ন্যূনতম 10 নম্বর পেতেই হবে, হ্যাঁ। আর প্রাথমিক আবেদনপত্র হতে বি ইউনিটের প্রতি শিফটে 18,000 করে, 4 শিফটে 72,000 জন পরীক্ষার্থী নির্বাচন করা হবে। তো প্রাথমিক যে আবেদন করবে সেখান থেকে কিন্তু 72,000 পরীক্ষার্থী তারা নির্বাচন করবে। তো বি ইউনিটে অধীনস্থ বিভাগসমূহ ও আইবিএ আসন সংখ্যা নিম্নরূপ, তোমাদের কোনটায় কতগুলো আসন আছে। হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, বাণিজ্য গ্রুপে 100, বিজ্ঞান গ্রুপে 7, মানবিক গ্রুপে 3, টোটাল 110, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে 50, বাণিজ্য গ্রুপের জন্য, বিজ্ঞানের জন্য 27, মানবিকের জন্য 300, টোটাল 80, মার্কেটিং বিভাগের জন্য 55, এটা হলো বাণিজ্যের জন্য, আর বিজ্ঞানের জন্য 50, মানবিকের জন্য 5, টোটাল 110, আর ফাইন্যান্সে হচ্ছে বাণিজ্য থেকে 55, বিজ্ঞান বিভাগের 23, আর মানবিকের হলো 2, 80, হ্যাঁ, এগুলো হচ্ছে আসন তোমাদের, ঠিক আছে। ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে, মানে বাণিজ্য বিভাগ থেকে 40, বিজনেস গ্রুপ থেকে, সরি, বিজ্ঞান গ্রুপ থেকে 18, আর মানবিক গ্রুপ থেকে 2, টোটাল 60, হ্যাঁ। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বাণিজ্য থেকে 25, বিজ্ঞান গ্রুপ থেকে 9, মানবিক থেকে 1, টোটাল 35, আর ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ যেটা, এটা হলো বাণিজ্য গ্রুপ থেকে 20, আর বিজ্ঞান গ্রুপ থেকে 16, মানবিক থেকে 4, টোটাল হলো এখানে 40, হ্যাঁ। তো সর্বমোট তোমাদের বাণিজ্য শাখার জন্য 345টা আসন আছে, বিজ্ঞানের জন্য 150, মানবিকে 20, টোটাল 515টা আসন থাকবে তোমাদের এই সেকশনে, ঠিক আছে।
আর তোমাদের দেখো সি ইউনিটেরও সেম থাকে, তোমাদের প্রশ্নর যে ক্যাটাগরিগুলো মানে প্রশ্ন পরীক্ষার সময় কতটা প্রশ্ন সেম, বাকি এখানেগুলো আলাদা আছে, তোমাদের একটু নিয়মকরণগুলো আলাদা আছে, তোমরা এটা দেখবা ঠিক আছে। এমপিডিএফটা ডাউনলোড করে দেখবা, আমি আরও বিস্তারিত বলছি না, বললে প্রায় অনেক সময় লাগবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিস্তারিত ডিটেলস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবে, তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। সর্বশেষ আবারও অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই অল করে দিবে, যেন সব ধরনের আপডেট ভিডিও প্রকাশ হলে সবার আগে তোমরা দেখতে পারো। তো আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম।